গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 6:45, আর বারান্দাটা দাঁড়াতে আমার ভালো লাগে, কারণটা তোমরা জানো। চলো একবার দেখিয়ে দিই। রান্নাঘরে মোটামুটি কাজ গুছিয়ে এনেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশে যে বাসনগুলো কালকে রাতের থেকে উপুর করা ছিল, মানে টিফিন বক্স, আমাদের রাতের খাওয়া দাওয়ার বাসন, সেগুলো সব গুছিয়ে ফেলেছি। পেঁপে, আলু, ফুলকপি, টমেটো, ধনে পাতা সব দিয়ে মাছের ঝোল করলাম। তো আজকে না আলাদা করে আর কোনো সবজি করবো না, এটার মধ্যেই সব সবজি মোটামুটি দিয়ে দিয়েছি। পেঁপে আলু তরকারি করতাম হয়তো আলাদা করে, কিন্তু আর করিনি। এ দেখো পেঁপে দিয়েছি, ফুলকপি, আলু সমস্তটা দিয়ে এখানেই তরকারি করছি, কারণ আজকে করবো সেভ উপমা, সেটা করতেও একটু টাইম লাগবে, কারণ সেটা তো গাজর বিনস সব পড়বে আর কি। তো এত সবজি হচ্ছে তো আজকে ওই জন্য আলাদা করে আর ডাল সবজি কিছু করিনি, কালকে আবার করবো। আর ওইদিকে ওর চাটা আমি বসিয়ে দিয়েছি। তোমাদেরকে অনেকক্ষণ ধরে বলছিলাম আজকে আমি সেভ উপমা বানাবো, তো তোমাদের সাথে শেয়ারও করবো। আমি রিফাইন তেল দিয়ে গরম করে সর্ষে আর কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম, আমার কাছে শুকনো কারি পাতা ছিল সেটাই দিলাম, তোমাদের কাছে তাজা কারি পাতা থাকলে তো আরোই ভালো। আর দুটো দিয়ে দিই, স্মেলটা ভালো বেরিয়েছে, কারি পাতা স্মেলটা না বেশ ভালো লাগে। সর্ষে আর কারি পাতাটা হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো সবজিগুলোকে তোমাদের কাছে। তোমাদের যা যা সবজি দিতে ইচ্ছে করে তোমরা তাই তাই দেবে। পেঁয়াজ অবশ্যই দেবে, একটা ছোট, বেশি নয়। আমি দিয়েছি বিনস, গাজর, আলু। আলুটা তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো, আমি দিয়েছি যেহেতু আমার কাছে ক্যাপসিকাম বা এই ধরনের কিছু ছিল না, তাই সবজিটাকে বানানোর জন্য আমি একটু আলু দিয়েছি। গাজর, বিনস, আলু আর পেঁয়াজ এগুলোকে আমি এবার ভাজা ভাজা করে নেবো। তোমাদের কাছে যদি চিনে বাদাম থাকে তোমরা সেটাও দিতে পারো, কাজু কিশমিশও অ্যাড করতে পারো, যেহেতু আমার বর এর মধ্যে কোনোটাই খেতে চায় না খুব একটা রান্নায়। চিনে বাদামটা দিলে খায় কিন্তু আমার ঘরে নেই, আর কাজু কিশমিশটাও দিতে পারো তোমরা। দেখি আমি আজকে ইচ্ছে হলে একটু কিশমিশ দিতে পারি, এছাড়া বিশেষ কিছু আর দেবো না, কারণ বর তো খেতে চায় না, বেকার দেবো ও ফেলবে বসে বসে বেছে বেছে। সবজিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর এটা শিমুইয়ের প্যাকেট, এখানে যদিও লেখা আছে রোস্টেড শর্ট ভার্মেসেলি, আমি এই প্যাকেটটাই পেয়েছি শিমুইয়ের পাশের দোকান থেকে এনেছি বলে। যদি বাজার থেকে আনতাম তাহলে ওই সাদা প্যাকেটে জাস্ট শিমুই যেভাবে প্যাক করা থাকে ওরকমটা পাওয়া যেত। তো এটা যদিও রোস্টেড লেখা আছে কিন্তু তাও আমি একটু ফ্রাই করে নেব, মানে সবজিটার সাথে আর একটু ফ্রাই করে নেব। আমি একটু লালচে লালচে শিমুইটা হলে তারপরে সব কিছু আবার অ্যাড করব। তো দেখো এবার তোমরা ভালো বুঝতে পারবে যে এটা শিমুই, আর এটা পুরো চাউমিনের মতনই দেখতে লাগবে, খেতেও অনেকটা সেরকমই লাগে, তবে আমি বলবো অনেকটাই ভালো লাগে। সাউথের ডিশ তো খুব একটা ট্রাই করি এমনটা নয়, তবে এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সর্ষে কারি পাতা ফোড়ন মানেই বুঝতে পারছো সাউথের জিনিস, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো মোটামুটি সুন্দর করেই ভাজাটা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েছে, পুরো যে সাদা কালারটা ছিল ওটা নেই, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তোমরা চাইলে ভাজার সময় আগেও দিয়ে দিতে পারো, আমি এখন দিলাম। আর দেবো নুন, হলুদ, মিষ্টি। দেখো সামান্য নুন, হলুদ আর চিনি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো। এটা তো আর এরকম শক্ত শক্ত চানাচুরের মতো চিবিয়ে খাওয়া যাবে না, এটার মধ্যে দিয়ে দেবো। তারপর আমি হাফ কাপ পরিমাণ জল, দেখো মোটামুটি ঠিকঠাক করে মিশিয়ে নিয়েছি, এইবার আমি হাফ কাপ পরিমাণ জলটাকে দিয়ে দেবো। গ্যাসটাকে সিম আছে দেওয়া রইল, আর ঢাকা চাপাটা দিয়ে দেবো। তো চলো এবার আমি ঘরটা মুছে নিই। আমার হয়ে গেছে এটা, দেখো জলটা পুরো টেনেও গেছে, ঢাকা চাপা দিয়েছিলাম যে শুকিয়ে গিয়ে, দেখো সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর সুন্দর সেদ্ধটাও হয়ে গেছে।
বেশি জল দেবে না একদমই, তাহলে গোলে পাক হয়ে যাবে। যদি দেখো যে একটু শক্ত রয়েছে তখন হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবে। বেশি জল হলেই কিন্তু এটা গলে যাবে, গলে পুরো পাক হয়ে যাবে। যেহেতু শিম ওই কতক্ষণই বা লাগে আর গলতে, আর কত জলই বা লাগে, একদম পারফেক্ট হয়ে গেছে। বাজে পাক্কা 7:30টা, আমি সব হয়ে গেছে, টিফিন টিফিনও গোছানো হয়ে গেছে। তো এবার আমি বেরোবো, ওর সাথেই বেরিয়ে যাচ্ছি। তো একেবারে আমি হেঁটে ফেটে নিয়ে তারপর ঘরে ঢুকবোই, 1:30-1:30 বাজবে, এরকমই বাজবে। তো চলো বেরোই, আজকে ঘর ছাট ঘর মোছা সবটাই হয়ে গেছে, নিশ্চিন্ত একেবারে। এসে আজকে তেমন কোনো কাজও নেই, হয়তো একটু বাথরুমটা পরিষ্কার করবো, বাথরুমটা মেঝেটা আর কি ঘষে দেবো একটু, তাহলেই আজকের কাজ মোটামুটি হয়ে গেছে। এসে হই, কারণ আমার জামা কাপড় মোটামুটি গোছানো আছে, এই কালো টি শার্টটা ওর একটু শুধু বাইরে মেলে দেবো, আর এই জায়গাটা তো গোছানোই আছে, আর এই বালিশ ফালিশগুলো একটু ঠিক করে দেবো। ও বসলো, এখন তো ঠিক করা গেল না, আর সময়ও নেই আর কি, দরকার এখনই ঠিক করে, এসে আমি করে দেবো। তো চলো আর বেরোই। চলো, ও জাস্ট বেরোলো আর আমি গেটটা লাগিয়ে দিয়ে এই বেরোচ্ছি, আর ও আমার দিকে ক্রমশ তাকাতে তাকাতে যাচ্ছে। তো যাই হোক, চলো হেঁটে আসি। আর এই সময়টাতে কত যে কুকুর এখানটাতে থাকে, যদিও ওরা না চেঁচায় না খুব ভালো, আর চেঁচালে কুকুরকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কুকুর আমার দিকে চেঁচিয়ে তেড়ে আসলে আমার কেমন একটা ভয় লেগে যায় আর কি। যতই বাবা বাচ্চা করি না কেন, ও তো আমার ভাষা হয়তো বুঝতে পারছে না, কারণ আমি কোনোদিনও কুকুর পুষেছি এরকমটা হয়নি। কোথাও পিসিবাড়িতে, ছোট পিসিবাড়িতে ছিল কিকো, কিকোকে খুব আদর করতাম, গেলে পরে কিকো আঁচড়ে পাঁচড়ে চেটে একাকাণ্ড করতো, তো দৌড়ে দৌড়ে আসতে দেখতে পাচ্ছ। তো যাই হোক, যাই আগে হেঁটে আসি, এত কথা বললে গলা টলা শুকিয়ে যাবে এখনই। আজও হাঁটতে হাঁটতে এসে গেছি গণেশ টেম্পলের কাছেই প্রায়। তো আজ আর দেখাচ্ছি না, রোজ একই জিনিস কি আর দেখাবো। আজকে 12-13 মিনিটে আমি হেঁটে চলে এসেছি, প্রমি এখনও পৌঁছতে পারেনি বোধহয় অফিস, ও আমাকে এখনও ফোন করেনি, কিন্তু আমি গণেশ টেম্পল পৌঁছে গেছি। ওর আসলে সিগনাল ঠিগনাল খায়, টাইম লাগে একটু, তো চলে এসছি। চলো আমি প্রণাম করে নিয়ে তারপর বেরিয়ে আবার পার্কের দিকে যাব আজকে হাঁটতে হাঁটতে। এমন ওয়েদারটা করে রেখেছে না যেন একেবারে আকাশ ভেঙে বৃষ্টি আসবে, কিন্তু এখন থেকে আসবে না। চলো চলে এসেছি পার্কে, আমি এসে গেছি। আর আজকে বাসটা দেখো ওই পাড়ে রেখেছে, ওই পাড়ে রাখলেই সুবিধা, পার্ক থেকে বেরিয়ে গিয়ে না ওই উঁকি ঝুঁকি মেরে নালে যেতে লাগে, আর একটু অসাবধান হলেই ও পাশ থেকে গাড়ি, আর ব্যাঙ্গালোরের গাড়ি চালানো তো বাপরে বাপ। তো চলো আমি একটু হেঁটে হেঁটে হাঁটবো, তো না হাঁটা হয়ে গেছে, ওই এক্সারসাইজগুলো করে নিয়ে টুক করে বাড়ি পালাই। আর এখন পার্কটা না মূলত ফাঁকাই থাকে, আমি আগে যখন হাঁটতে আসতাম পার্কেই শুধু, তো তখন আরও বেশি ভিড় থাকতো, বিকেলবেলাটা হয়তো হয় ভিড়, তবে সকালবেলাটা এখন হালকাই থাকে। তো চলো আমার হয়ে গেছে, মূলত তিনটেতে করি, এই ট্যাগটা আর ওই ট্যাগটার ওই পাশে যেটা না, এই পাশে এ পাশে যেটা ওই হাতে ঘোরানো দেখছো ওইটা। তো চলো আমার হয়ে গেছে, এবার যাবো বাড়ি, 8:17 বাজে, এবার বাড়ি ঢুকে যাবো, 8:20-25 ঘরে ঢুকে যাবো, প্রায় ওই 1 ঘন্টা 50 মিনিট এরকমই হয়। এখন বাজে 9:22, আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, সবটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তো তারপরে দেখি কি কাজ করি না করি, কালকের জন্য সবজি টবজি কেটে রাখলে সেসব করব, আর রাতে রান্নাটাও করতে হবে, রাতেই করব ওটা বিকেলের দিকটাতে। রাতে ভাবছি আজকে বাঁধাকপির তরকারি আর রুটি করে ফেলবো, তো সেটাও কাটতে হবে, সেদ্ধ করতে হবে, ওটাও অনেক কাজ আছে। তো চলো, তার আগে আমি এখন ওইসব ভেবে লাভ নেই, সকালেরটা তো উতরে গেছে, দুপুরেরটাও উতরে গেছে, রাতেরটা নয় পরেই ভাববো, তার আগে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এখন বাজে 3:23, আর আমি এই একটু ফ্রেশ হয়ে এসে ডাইনিংটাতে বসলাম। খাওয়ার পর অনেকক্ষণ ডাইনিংয়েই ছিলাম, 2:30-2:30 দিকে আমি ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, তার আগে তো বসে বারান্দা ব্যালকানিতে দাঁড়িয়ে এইসবই করছিলাম আর কি। তো তারপর একটু তো ফোনে এ তার এরকম ভিডিও আমি দেখতেই থাকি, কারণ আমি বলেছি আমাকে শিখতে হবে, আরও অনেক শিখতে হবে, তো ওই জন্যে এটা এটা আমার হ্যাবিট হয়ে গেছে বলতে পারো, তখনগুলো আমি সব ভিডিওগুলো দেখতে থাকি। আর মোটামুটি কাজ তো হয়েই যায়, তার আগে কাজ সেরকম কিছু থাকে না, তবে পাশে ওই বাড়িটাতে প্রচণ্ড কাজ চলছে, মানে এখনও অবধি ওই প্লাস্টারিং যেটা বলে প্লাস্টারের কাজ চলছে, তো ওই জন্য না প্রচণ্ড ধুলো হচ্ছে, আর কতক্ষণই বা
কিংবা জানলা আটকে থাকা যায় বলো, জানলাটা খোলাই থাকে। আমি আবারও হেঁটে এসে কেমন একটা বালি বালি লাগলো, বাথরুমের ওখানটা আবারও একটু ঝাঁটিয়ে দিলাম, কিন্তু কোথায় কি আবারও হয়ে গেল ওরকম। থাকে হোক, আর কি করা যাবে। আর এবার জানলাটা দিয়ে এসে এইদিকে, মানে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ জানলা খোলা থাকে, এই দিকটা বন্ধ থাকে। আবার আমি যখন ঘর থেকে ডাইনিংয়ে আসি তখন জানলাটা দিয়ে দিই, কারণ জানলাটা সত্যি বলতে যতক্ষণ দেওয়া থাকে আর কি। আর জানলাটা দেওয়া থাকলে না আমার ড্রিম ক্যাচারটা দোলে না আর কি, ওই জিনিসটা আমার ভালো লাগে না। জানলাটা খোলা থাকলে দুলতে থাকে তো আমার ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন জানলাটা দিয়ে এসে এইটা খুলে এসে এখন বসলাম। তো মানে এই দিকটা খুললেও একই বিষয়ে ধুলো তো আসেই, তাই জন্য কি খুলবো না বলো, কি আর করা যাবে। কালকে সকালে আবার ঝাঁট দেবো, কতবার ঝাঁট দেবো, কতবার মুছবো। তো এই আর কি। আর দেখলাম তোমরা অনেকেই কালকের ব্লগটার পর কমেন্ট করেছো, যে অনন্যা কমেন্ট করেছো, দেবলিনা বলেছো যে আমি বাড়িতে যা করি তারপরে আমার আর এক্সারসাইজের দরকার পড়ে না। তোমরা না, মানে আমি তো জানি আমি কি কাজ করি বাড়িতে, আমার কাজ বলতে সকালটুকু প্রচণ্ড হুড়োতাড়া করে কাটে সত্যি কথা বলতে। মানে হ্যাঁ, তারপরে আমি সারাদিন টুকটুক টুকটুক করে করতেই থাকি। যেরকম আজকে আমি কিচ্ছু কাজ করিনি, এখনো আমি জানি এখনো আমার জন্য কালকের জন্য সবজি কাটা পড়ে রয়েছে। কালকে একটু বিউলির ডাল করব ভেবেছি, মামনির থেকে রেসিপিটাও জেনে নিয়েছি। মামনি এখানে এসে বিউলির ডাল করেছিল হিং ফোড়ন দিয়ে, তো ডালটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। তো মামনির থেকে শুনে নিয়েছি কি করে করেছে। বিউলির ডালটা না আমি ঠিক ভালো করতে পারি না, ভেজ ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মানে ভেজ ডাল বলতে ভেজ যে মুগের ডালটা হয়, ভেজিটেবিল ডালটা ওটা, তারপর মসুর ডাল তো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, এগুলো করতে পারি ভালো হয়ও মোটামুটি। ভেজ ডালটা আমার হাতেরটা মামনি, মা, বাবা, প্রমি সবাই ভীষণ ভালো খায়। মাছের মাথার ডালটাও ভালো করি, কিন্তু ওই বিউলির ডালটা না আমি পারি না ঠিক করতে। আমার হাতে হয়তো ভালো হয় না বা কিছু এরকম হয়। তো মামনির থেকে ভালো করে জেনে নিয়েছি, ওই ডালটাকে ভাজতে হবে, সেদ্ধ করতে হবে, কালকের জন্য সবজি কাটতে হবে। রাতে কি করবো না বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপি তরকারি আর রুটি করব, তোমাকেও তোমাদেরকেও হয়তো সকালে বলেছি, কিন্তু ভেবে দেখলাম দুপুরটাতেও মানে আমি আরও দুজনেই ফুলকপি খেয়েছি, মাছে ফুলকপি, আলু, পেঁপে সব দেওয়া ছিল। তো রাতে আবার বাঁধাকপি খাবে কি না বা কেমন লাগবে, আমার নিজেরও ইচ্ছে করছে না খুব একটা বাঁধাকপিটা আর খেতে ফুলকপি খেয়ে দুপুরে। তো দেখি কি বলে, সেরকম হলে নয় আলু চচ্চড়ি রুটি এরকম কিছু একটা করবো। খুব একটা সবজির ভ্যারিয়েশন রয়েছে ফ্রিজে এরকমটা নয়, খুব নেই বললেও আবার ভুল হবে। বাঁধাকপি রয়েছে একটুখানি, কর্থেক, কর্থেক একটু, পেঁপে রয়েছে, মাছে দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা রয়েছে আবারও। আর তার আগে তো পেঁপে ঘন্ট করেছিলাম, ওই পেঁপেটাই মোটামুটি চলছে। একটা পেঁপে অনেকটা বড় ছিল, সেই দেখিয়েছিলাম যে লাউয়ের মতো, তো ওই আর কি। আর তো এসবই চলছে, আর এখানে এসে একটু বসলাম। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম এক্সারসাইজ করার আর দরকার নেই, কিন্তু বিশ্বাস করো আমার সকালটুকুই যেটুকু কাজ থাকে তারপরেও মনে হয়, দেখো আমরা তো প্রত্যেকের সমান নই, হয়তো মানে আমার বরকেই, আমার বর যে মানে একই খাবার খাচ্ছি কিন্তু ওর যতটা না গায়ে লেগে যায় আমার তার থেকে বেশি লেগে যায়। আমি বলি না, মাঝে মধ্যে আমি বলেছি ব্যালকনি থেকে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকবো, হাওয়া খাবো, হাওয়াতেই আমার গায়ে লেগে যাবে, মোটা হয়ে যাবো, এই আর কি। তো আর কিছুই না, আমি রোগা হতে চাই না, আমি জাস্ট ফিট থাকতে চাই। মানে সিঁড়ি দিয়ে নামলাম বা এখান থেকে একটুখানি খেটে গেলাম মোড়ের মাথা অব্দি আর হাঁপিয়ে গেলাম, এই জিনিসগুলো যেন না হয়। দেখো এখন তো আমাদের শরীরে প্রত্যেকেরই, কম বয়স হোক বেশি, বেশি বয়সে তো আরোই, কম বয়সেও এখন রোগের কোনো মা বাবা নেই, সব রোগেই মোটামুটি বাসা বেঁধে ফেলছে শরীরে। তো ওই আর কি, যেটুকু ফিট থাকা যায়, এরকম নয় যে এগুলো করলেই সুস্থ থেকে যাব বা কিছু, কিন্তু ওই আর কি। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমি মাঝে মানে এমন নয় যে কারোর ব্লগ দেখেছিলাম বা কোনো ভিডিও দেখেছিলাম, নিজেই এক্সপেরিমেন্ট করে ওই নারকেল তেলের সাথে লেবুর রসটা মেখেছিলাম, তার সাথে বলেছিলাম পেঁয়াজের রস, মেথির গুঁড়ো এইসব দিলে ভালো কাজ দেবে, বাট আমার সেরকম কিছু দিতে হয়নি, এখনো দেইনি আমি। তবে আমার চুলটা না, আমার স্ক্যাল্প ভীষণ অয়েলি, একদিন শ্যাম্পু করার পরেই না সেকেন্ড দিন কেমন তেল তেলে হয়ে যায় চুলটা। তবে আমার চুলটা এখন দেখছি, মানে আমি সোমবার করেছি, দেখো এখনো মোটামুটি তেল তেলে হয়ে গেছে এমনটা হয়নি, কিন্তু আমার অন্য টাইমে আগের দিন শ্যাম্পু করি তো পরের দিনই তেল তেলে হতে থাকে রাত্রিবেলা থেকে। তো এখনো মোটামুটি দেখো সুন্দর সফটই রয়েছে চুলটা, আর মানে লেবুটা মেখে খুশকিটাও কমেছে, আবার হয়তো হয়ে যাবে কারণ
আমি একদিনই মেখেছি জাস্ট, ওই জন্য একটু কন্টিনিউ করতে হবে, দেখি আবার আমি কালকে বা শুক্রবার দিন আরেকবার মাখবো। তো আমার ভীষণ কাজ দিয়েছে বলেই মনে হলো, আমি এখনো জানি না, তবে আমার মাথা চুলকাচ্ছে না, খুশকিটাও নেই বলেই আপাতত মনে হচ্ছে, স্ক্যাল্প ঠিকঠাক রয়েছে এখন, তো ওই জন্যে আমি ভাবছি একটু দোকান থেকে, আমার ঘরে মেথি থাকে না, আমি মেথি ফোড়ন খুব একটা খাই না, তো মেথিটা নিয়ে এসে গুঁড়ো করব আর তার সাথে পেঁয়াজ বেটে পেঁয়াজের রসটাও ইউজ করবো এবার। তো অনেকক্ষণ বকবক করে ফেলেছি, দেখি ও কখন আসে, একটু ওয়েট করি, তারপরে রাতেরটা ভাবনা চিন্তা করব। কালকের জন্য একটু কিছু কাজ এগিয়ে আসলাম, একটু কিছু বলতে একটু কিছুই, জাস্ট সবজিটা কাটলাম, ডালের এখনও কোনো সরঞ্জামই করা হয়নি, না ডাল ভাজা হয়েছে না ডাল সেদ্ধ করা হয়েছে। তো যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরি করে নিই, বাচ্চাগুলো থাকে তো এই টাইমে ছাদে, স্কুল থেকে এসে ওরাও খেলতে আসে, তো ভালো লাগে একটু ওই আর কি, তো একটু টাইম কাটিয়ে নিচে চলে যাব। আমাদের রাতের ডিনারটা আমি রেডি করে ফেলেছি, এবার কমপ্লিট করব আমরা খেয়ে দিই। তো চলো, আজকের মেনু হচ্ছে এই যে একদম কম তেলে ভাজা পরোটা, মানে হাত দিলে দেখো তেল পাওয়া যায় না, জল এটা আমার হাতে, আর হচ্ছে আলু চচ্চড়ি। আর এটা ওর জন্য কালকে, এটা ঠান্ডা হতে দিয়েছি জলের মধ্যে বসিয়ে, এটাকে ওকে কালকে আমি পরোটা ভেজে দেবো, ও নিয়ে চলে যাবে অফিসে টিফিনে। তো আজকে এটাই ডিনার করবো আমরা, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো নতুন ব্লগের সাথে।